নমস্কাৰ আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী তিনিচুকীয়াৰ পানীতোলা আৰক্ষী চকীত উত্তপ্ত পৰিস্থিতি প্ৰতিবাদকাৰীক ছত্ৰভংগ দিয়াবলৈ আৰক্ষীৰ শূন্যলৈ গুলীচালনা আৰু লাঠি চালনা পানীতোলা চাহ বাগিচাৰ সহপৰিচালকৰ বাসগৃহত হৈছিল চুৰিকাণ্ড আৰক্ষী চকীত গোচৰৰ পিছতে আৰক্ষীয়ে আটক কৰিছিল এগৰাকী মহিলাসহ পাঁচজনক ঘটনাৰ পিছতে থানাৰ সন্মুখত প্ৰতিবাদ কৰিছিল শ শ্ৰমিকে গুৱাহাটীৰ ৰাজপথত উৎকোচ লৈ গ্ৰেপ্তাৰ কাৰ্যবাহী অভিযন্তা বিল আদায়ৰ নামত ২০,০০০ টকা উৎকোচ লওঁতে দুৰ্নীতি নিবাৰক শাখাই হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰে জয়ন্ত গোস্বামীক লখিমপুৰৰ ঘিলামৰাৰ পি এইচ চিৰ কাৰ্যালয়ত কৰ্মৰত কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামীক ঘিলামৰাৰ পি এইচ চি কাৰ্যালয় চিল কৰিলে জিলা প্ৰশাসনে অভিযন্তা জয়ন্ত গোস্বামীক গ্ৰেপ্তাৰৰ পিছতে গুৱাহাটীৰ হেঙেৰাবাৰীৰ বাসগৃহত দুৰ্নীতি নিবাৰকৰ অভিযান ঘোষখোৰ অভিযন্তাজনৰ বাসগৃহৰ পৰা তদন্তকাৰী দলটোৱে জব্দ কৰে ৮০,০০০ টকা এতিয়াও দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান অব্যাহত গুৱাহাটীৰ পল্টন বজাৰ ষ্টেচনত গ্ৰেপ্তাৰ আনচাৰুল্লাহ বাংলা টীমৰ দুই সদস্যক দ্বাৰকা এক্সপ্ৰেছৰে গুৱাহাটীলৈ আহিছিল দুই উগ্ৰপন্থী বাহাৰ মিয়া আৰু ৰসুল হক অসম আৰক্ষীৰ বিশেষ শাখাত মাৰাথন জেৰা অব্যাহত এ কিউ আই এছৰ নেতাক আধাৰ কাৰ্ডকে ধৰি বিভিন্ন নথি পত্ৰ প্ৰস্তুত কৰি দিছিল এই দুই উগ্ৰপন্থীয়ে লামডিং থানাৰ এ এছ আই ভাৰতী বৰাক ৰিজাৰ্ভ ক্লজ আৰক্ষী অধীক্ষকৰ ১৫,০০০ টকা উৎকোচ লৈ হাতে লোতে গ্ৰেপ্তাৰ হৈছিল এ এছ আই ভাৰতী বৰা বিষ্ণু শৰ্মা নামৰ গাঁওৰক্ষী বাহিনীৰ এজন লোককো আটক কৰি আৰক্ষীৰ জেৰা ঘটনাক লৈ লামডিঙত তীব্ৰ চাঞ্চল্য ডিব্ৰুগড়ৰ খনিকৰত লুৰিণজ্যোতি গগৈৰ কনভয় দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ আহত ছজন চাইকেল আৰোহীক বচাবলৈ গৈ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ পৰা বাগৰি খালত সোমাল ইন'ভা বাহন আহতসকলক হাস্পতালত ভৰ্তি ইয়াৰে দলীয় কৰ্মী কিৰণ কাকতি আৰু চাইকেল আৰোহীজনৰ অৱস্থা সংকটজনক বিহাৰৰ প্ৰাক্তন উপ মুখ্যমন্ত্ৰী তথা বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা সুশীল কুমাৰ মোদীৰ দেহাৱসান ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি থকা সুশীল কুমাৰ মোদীৰ ৭২ বছৰ বয়সত মৃত্যু কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈ আছিল বিহাৰৰ ভামাশাহ হিচাপে পৰিচিত বিজেপি নেতাগৰাকী মহানগৰীত ভূমি বিবাদক লৈ উত্তেজনা শ্ৰীমন্তপুৰ হৰ্চ ৰেচ পথত দুয়োপক্ষৰ মাজত উত্তপ্ত পৰিস্থিতি দুয়োপক্ষৰ হতাহতিত উন্নয়ন কমিটিৰ বিষয়াৰ লগতে দুজন স্থানীয় লোক আহত এটা পথ নিৰ্মাণক লৈ দুয়োপক্ষৰ মাজত সৃষ্টি হৈছিল হতাহতি ডিব্ৰুগড়ৰ আমোলাপট্টিত জলবোমা বিস্ফোৰণ অমৃত আঁচনিৰ বৃহৎ টেংকী ফাটি ৫০ মিটাৰ ওপৰলৈ উঠিল পানীৰ ফোৱাৰা ফলত হাহাকাৰময় অৱস্থাৰ সৃষ্টি হ'ল অঞ্চলটোত ১৬,৫০,০০০ লিটাৰ বহনক্ষম বৃহৎ টেংকীৰ পৰা পানী ওলাই জলমগ্ন হৈ পৰিল সমগ্ৰ অঞ্চল গুৰুতৰভাৱে অসুস্থ প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বৰ বড়ো জি এম চি এইচত চিকিৎসাধীন হৈ আছে জ্যেষ্ঠ আঞ্চলিকতাবাদী নেতাজন অসম গণ পৰিষদৰ প্ৰাক্তন সভাপতি তথা ৰঙিয়া বিধানসভা সমষ্টিৰ ৩বাৰৰ বিধায়ক আছিল থানেশ্বৰ বড়ো মুম্বাইৰ ঘাটকুপাৰ অঞ্চলত প্ৰচণ্ড ধুমুহাত বিশাল হৰ্ডিং পৰি ১৪জনকৈ লোকৰ মৃত্যু ধ্বংসস্তূপৰ পৰা উদ্ধাৰ ৭৪জন লোকক হৰ্ডিং পৰি কেইবাখনো বাহনৰ ক্ষতি সাধন আহতসকলক সমীপৰ চিকিৎসালয়ত ভৰ্তি মুম্বাইৰ বিভিন্ন প্ৰান্তত ধুমুহাত বিস্তৰ ক্ষতি সাধন গোৱালপাৰাত পঞ্চভূতত বিলীন হ'ল বিৰুবালা ৰাভাৰ নশ্বৰ দেহ সোমবাৰে ৰাজ্যিক মৰ্যাদাৰে পদ্মশ্ৰী বিৰুবালা ৰাভাই অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পন্ন কৰা হয় বিগত দুটা দশক ধৰি অন্ধবিশ্বাসৰ বিৰুদ্ধে যুঁজি আহিছিল পদ্মশ্ৰী বিৰুবালা ৰাভাই পদ্মশ্ৰী বিৰুবালা ৰাভাৰ বিয়োগ সোমবাৰে পুৱা ৯:২৩ শেষ নিশ্বাস ত্যাগ কৰে সমাজ সংস্কাৰকগৰাকীয়ে ৰাজ্যিক কৰ্কট প্ৰতিষ্ঠানত শেষ নিশ্বাস ত্যাগ ডাইনী অন্ধবিশ্বাসৰ বিৰুদ্ধে যুঁজিছিল ৰাভাই ২০২১ চনত বিৰুবালা ৰাভাই লাভ কৰিছিল পদ্মশ্ৰী সন্মান কলিয়াবৰৰ কেলিডেন চাহ বাগিচাত বন্যহস্তীৰ আক্ৰমণত নিহত এগৰাকী বৃদ্ধা নিশা ঘৰৰ পৰা বাহিৰলৈ ওলাই আহোঁতেই লুচিয়া একা নামৰ বৃদ্ধাগৰাকী আক্ৰমণ কৰে হাতীয়ে গুৰুতৰভাৱে আহত বৃদ্ধাগৰাকী টি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হয় যদিও চিকিৎসালয়তেই মৃত্যু হয় নুমলীগড়ৰ ৭৩ নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নৈশ বাছত দুৰ্বৃত্তৰ আক্ৰমণ ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটী অভিমুখী এ এয়াৰ ছুপাৰ নামৰ বাছখনলৈ শিলগুটি নিক্ষেপ কৰে দুৰ্বৃত্তই বাছখনৰ এখন গ্লাছ ভাঙি সম্পূৰ্ণৰূপে ভাঙি যায় নিশা প্ৰায় ২মান বজাত এই ঘটনা উল্লেখযোগ্য যে বাছখনত যাত্ৰী হিচাপে আছিল জনপ্ৰিয় ইউটিউবাৰ ভূষণ পাঠক সোমবাৰে জি এম চি এইচৰ পৰা অসম মেঘালয় সীমান্তৰ ঠাকুৰভিলা গাঁৱৰ ঘৰলৈ অনা হয় পদ্মশ্ৰী ডঃ বিৰুবালা ৰাভাৰ নশ্বৰ দেহ গোৱালপাৰাৰ ঠায়ে ঠায়ে বিৰুবালা ৰাভাৰ নশ্বৰ দেহত ৰাইজে জনালে শ্ৰদ্ধাঞ্জলি
ভারত আর ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কত নতুন দিগন্তর সূচনা ভারতে দহ বছরের বাবে লিজত ললে ইরানের সাবহার বন্দর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোণালের নেতৃত্বত চুক্তি স্বাক্ষর তেহরানত সোমবারে ইরানের সঙ্গে স্বাক্ষরিত হয় বহু প্রতীক্ষিত তথা আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটর অতি গুরুত্বপূর্ণ চুক্তি পারস্পরিক সহযোগিতার লক্ষ্য হিসেবে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা ভারত ইরান আর আফগানিস্তানের মাজত বাণিজ্যর সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যতে মধ্য এশিয়ার দেশসমূহের সঙ্গে বাণিজ্য ত্বরান্বিত করা পারস্পরিক অর্থনৈতিক বিকাশ আর সহযোগিতা বৃদ্ধি করাত এই চুক্তির ভূমিকা হব অপরিসীম। বহিরাজ্যত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ প্রচার অভিযান অব্যাহত দেওবারে অরবিন্দ কেজরিওয়ালের দুর্গ দিল্লীত অসমৰ মুখ্যমন্ত্রীগুলির নির্বাচনী প্রচার সভাত ভাগ লওয়ার পাছত সোমবারে পঞ্জাবত নির্বাচনী প্রচারত ভাগ ললে ডক্টর শর্মায় পঞ্জাবর পাটিয়ালাত সোমবারে ডক্টর শর্মায় বিজেপির প্রার্থীগুলির মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকার পাটিয়ালাত একটা দীঘলীয়া রোড শোত অংশগ্রহণ করে রাষ্ট্রীয় পর্যায়ের এগারী নেতা হিসাবে ক্রমে মুখ্যমন্ত্রীগুলির গুরুত্ব বৃদ্ধি পাইছে। শীঘ্রেই সলনি হব পারে রাজ্যিক বিজেপির সভাপতি মন্ত্রিসভার সম্প্রসারণের মাজতে নতুন রাজ্যিক বিজেপির সভাপতিত্ব আরম্ভ হয়েছে চর্চা চলিত বর্ষতে সামরণি পড়ব ভবেশ কলিতার কার্যকাল রাজ্যিক বিজেপির সভাপতি হিসাবে চর্চাত আছে মন্ত্রী যোগেন মোহনের নাম। সোমবারে দেশের 94টা সমষ্টিত অনুষ্ঠিত হয় চতুর্থ পর্যায়ের নির্বাচন দেশের 10খন রাজ্যের 94টা সমষ্টিত হয় ভোটগ্রহণ অন্ধ্রপ্রদেশের আটাইকটা সমষ্টি তথা 25খন আসনের অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিয়ে পুয়াই সাব্যস্ত করলে ভোটাধিকার অন্ধ্রপ্রদেশের লোকসভার একেলগে অনুষ্ঠিত হয়েছে বিধানসভারও নির্বাচন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের বিধানসভার বিরোধী দলের নেতা তেলেগু দেশম পার্টির মুরব্বী চন্দ্রবাবু নাইডুয়ে পুয়াই সাব্যস্ত করে ভোটাধিকার অন্ধ্রপ্রদেশের লোকসভার একেলগে অনুষ্ঠিত হয়ে যায় বিধানসভারও ভোটগ্রহণ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বি আর এসের মুরব্বী কে চন্দ্রশেখর রাওয়ে সাব্যস্ত করলে ভোটাধিকার তেলেঙ্গানার সিদ্দিপেটর চিন্তামদাকার ভোটগ্রহণ কেন্দ্রত ভোটদান করে বি আর এসের মুরব্বীগুলি তেলেঙ্গানার হায়দ্রাবাদ সমষ্টির চারিবারের সাংসদ আসাদুদ্দিন ওয়েসিও সোমবারে পুয়াই ভোটাধিকার সাব্যস্ত করে এ আই এম আই এমর মুরব্বীগুলির বিরুদ্ধে বিজেপির প্রার্থিত্বরে প্রতিদ্বন্দ্বিতা করেছে অভিনেত্রী মাধবী লতাই। দক্ষিণ ভারতের ছবি জগতের জনপ্রিয় অভিনেত্রী মাধবী লতাই পুয়াই সাব্যস্ত করে ভোটাধিকার তেলেঙ্গানার হায়দ্রাবাদ সমষ্টির বিজেপির প্রার্থিত্বরে প্রতিদ্বন্দ্বিতা অভিনেত্রীগুলির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ে পুয়াই সাব্যস্ত করে ভোটাধিকার গিরিরাজ সিং বিহারের বেগুসরাই সমষ্টির বিজেপির প্রার্থী চারিজনাত ভাগ্য নির্ণয় হব বিজেপি প্রার্থীগুলির টলিউডের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনে পুয়াই সাব্যস্ত করলে ভোটাধিকার হায়দ্রাবাদের জুবলি হিলসর একটা ভোটকেন্দ্রত নিজের ভোটাধিকার সাব্যস্ত করে টলিউডের জনপ্রিয় অভিনেতাগুলি চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচনের সমান্তরালক অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যাত অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন সোমবারে অন্ধ্রপ্রদেশের 175টা বিধানসভা সমষ্টির এটা পর্যায়তে অনুষ্ঠিত হয় ভোটদান উড়িষ্যাত 20 মে দ্বিতীয় পর্যায় 25 মে তৃতীয় পর্যায় আর 1 জুনত অনুষ্ঠিত হব চতুর্থ পর্যায়ের বিধানসভা নির্বাচন 4 জুনত লোকসভা নির্বাচনের ঘোষণা করা হব উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ফলাফল। 370 অনুচ্ছেদ বাতিল হওয়ার পাছত জম্মু কাশ্মীরত নির্বাচন শ্রীনগর লোকসভা আসনের সোমবারে অনুষ্ঠিত হয় প্রথমটো নির্বাচন শিয়া নেতা আগা সৈয়দ রুহুল্লার মেহদির বিরুদ্ধে অবতীর্ণ পিডিপি দলের আশ্রাম মীর অন্ধ্রপ্রদেশের গুন্টুরত একটা ভোটগ্রহণ কেন্দ্রত ভোটদানের মাজতে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি ওয়াই এস আর সি পির বিধায়ক এ শিব কুমারে আক্রমণ করে হারি পাতি থাকা ভোটারক অন্ধ্রপ্রদেশের ভোটারক আক্রমণ বিধানসভার প্রার্থী ভোটকেন্দ্রত নিজের অধিকার সাব্যস্ত করবলে শাড়ি পাতি থাকা এজন ভোটারক প্রচণ্ড স্বর সোধালে তেনালীর ওয়াই এস সি আর পির বিধায়ক শিব কুমারে গুন্টুর জেলার একটা ভোটকেন্দ্র সংঘটিত হয় এই মারপিটর ঘটনা ঘটনাস্থলীত আরক্ষীর দল উপস্থিত হয়ে উদ্ধার করে ভুক্তভোগী ভোটারগুলিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তত নির্বাচন কেন্দ্রিক হিংসা ভোটগ্রহণের মাজতে বর্ধমান জেলাত নির্বাচনী হিংসা দুর্গাপুর বেরহামপুরত বিজেপি আর টিএমসির কর্মীর মাজত প্রচণ্ড সংঘর্ষ বর্ধমান জেলার মন্তেশ্বরত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবাদ দিলীপ ঘোষের বাহনত আক্রমণ তৃণমূল কর্মী পুনর বিতর্কত দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় সাংসদ স্বাতি মালিয়াক মুখ্যমন্ত্রীর কার্যালয়ত প্রহার করার অভিযোগ দিল্লি আরক্ষীক টেলিফোন যোগে সাংসদগুলিয়ে জনার পিছতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজধানী শহরখনত
ভোট গ্রহণৰ দিনাই এক ভাইৰেল ভিডিও হায়দৰাবাদ সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী মাধুৰী লতা সোমাই পৰিছে এক অনাহূত বিতৰ্কত ভোট দিবলৈ যোৱা বোৰখা পৰিহিত মুছলমান মহিলাৰ হিজাব দাঙি মাধুৰী লতাই পৰিচয় বিচৰাৰ এক ভিডিও ভাইৰেল হৈছে তাকে লৈ বিতৰ্কত সোমাই পৰিছে বিজেপিৰ প্ৰাৰ্থী গৰাকী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আজি দাখিল কৰিব মনোনয়ন পত্ৰ 18 সংখ্যক লোকসভাত প্ৰতিনিধিত্ব কৰাৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী গৰাকী পুনৰবাৰ বৰানসী সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তৃতীয়বারের বাবে উত্তর প্রদেশের বারাণসী সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব বারাণসীত মনোনয়ন দাখিল করার পূর্বে সোমবারে মন্দির নগরীক্ষণত এক বিশাল রোড শোত অংশগ্রহণ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন দাখিল পর্ব তথা রোড শোর সমগ্র বারাণসীতে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয় সোমবারে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় গেটের পর কাশী বিশ্বনাথ ধামর চতুর্থ গেটলৈ প্রধানমন্ত্রী মোদীর রোড শোয়ে সাগুড়ি লয় বৃহত্তর বটদ্রবার পার্শ্ববর্তী দগাঁওত বাণিজ্য মেলার নামত চলিল অশ্লীল নৃত্য শ্রী শ্রী বালিভয় বর এলেঙি সত্রর ভূমিত এই অশ্লীল কার্যক তীব্র গরিহনা সচেতন মহলর সত্র পরিচালনা সমিতির অজ্ঞাতে বাণিজ্য মেলা অনুষ্ঠিত করার অভিযোগ এই সন্দর্ভত নগাঁও জেলা আয়ুক্তক দাখিল অভিযোগ বিহু নৃত্যৰ নামত গোলাঘাটত চলিল বিকৃত নৃত্য মৰঙি মজাৰ এখন বিহু মঞ্চত বিহু অনুষ্ঠানৰ নামত বিকৃত নৃত্য প্ৰদৰ্শন কৰাক লৈ ব্যাপক বিতৰ্ক অপসংস্কৃতিৰ পোহৰ মেলিলে বিহুৰ অনুষ্ঠানৰ নামত ছচিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱা দুটা ভিডিঅ' ব্যাপক বিতৰ্ক আৰু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে অশ্লীল ভিডিঅ' ভাইৰেল কৰি ৰঙাঘৰৰ আলহী হ'ল এজন যুৱক আৰক্ষীৰ জালত মৈৰাবাৰী আৰক্ষী থানাৰ অন্তৰ্গত গৰিয়াবৰী গাঁৱৰ মকছিদুল ইছলাম এগৰাকী কিশোৰীৰ ভিডিঅ' অশ্লীল কৰাৰ অভিযোগত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে যুৱকজনক কামপুৰত এজন গাঞ্জা সৰবৰাহকাৰী পৰিল আৰক্ষীৰ জালত ধৃত গাঞ্জা সৰবৰাহকাৰীটো ঢিন থানাৰ অন্তৰ্গত সুতাৰ গাঁৱৰ ইদ্ৰিছ আলী ধৃত সৰবৰাহকাৰীটোৰ পৰা 1 কেজি 680 গ্ৰাম গাঞ্জা জব্দ গৌৰীপুৰৰ ফলিমাৰীত এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক 6 নম্বৰ বীৰসিংচৰৰ নস্কৰ আলী নামৰ যুৱকজনৰ পৰা আৰক্ষীয়ে 4টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰসহ 3টা মোবাইল জব্দ কৰে দীৰ্ঘদিনৰ পৰা নিচাজাতীয় দ্ৰব্য ঘৰৰ পৰা বিক্ৰী কৰি আহিছিল নস্কৰ আলীয়ে কাজিৰঙাত গ্ৰাহকৰ ৰূপত অহা প্ৰবঞ্চকে ব্যক্তিগত পৰ্যটক নিবাসৰ গৰাকীৰ পৰা লুটি নিলে সোণৰ আ অলংকাৰ চল চাতুৰিৰে পৰিষ্কাৰ কৰোঁ বুলি সোণৰ চেইন আৰু আঙুঠি লৈ উদা হ'ল বাইকত অহা দুই প্ৰবঞ্চক ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত ছয়গাঁৱৰ টকৰাদিয়াত হত্যাকাণ্ডৰ ঘটনা টকৰাদিয়া গাঁৱৰ হেমন্ত কলিতা নামৰ যুৱকজনক নৃশংসভাৱে হত্যা পৰকীয়া প্ৰেমৰ বাবে শৈলেন দাস আৰু প্ৰণীতা দাস নামৰ দুই স্বামী স্ত্ৰীয়ে হত্যা কৰাৰ কথা স্বীকাৰ এই হত্যাকাণ্ডত জড়িত সন্দেহত 5জনক আটক 9 মে'ৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছিল যুৱকজন বহিৰাজ্যৰ ৰেলত অসমৰ যুৱকৰ মৃত্যু মৃত যুৱকজনৰ নাম জিতেন হাজৰিকা কলিয়াবৰৰ কুঠৰীত ঘৰ যুৱকজনৰ ৰেলৰ জেনেৰেলৰ দবাত যাত্ৰীৰ ভিতৰৰ বাবে যুৱকজনৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ শুকুৰবাৰে যুৱকজনে ৰেলেৰে কেৰালালৈ যাত্ৰা কৰিছে নংগাঁও চহৰৰ হৈবৰ গাঁৱৰ 5 নম্বৰ ৱাৰ্ডত নিৰ্বাচনৰ সময়তে 3টা সন্দেহযুক্ত নাগৰিকৰ পৰিয়ালে লৈছে আশ্ৰয় ইছাহক আলী নামৰ এজন লোকৰ পৃষ্ঠপোষকতাত ঢিং মৈৰাবাৰীৰ চোৰাঞ্চলৰ পৰা নগাঁৱলৈ অহা পৰিয়ালকেইটাই সাম্প্ৰদায়িক উন্মাদনা সৃষ্টি কৰাৰো অভিযোগ তেজপুৰত বিহুৰ অনুষ্ঠান চাবলৈ গৈ সন্ধানহীন এজন লোক নিৰুদ্দিষ্ট লোকজন নন্দিন শৰ্মা তেজপুৰস্থিত এল জি বি আই এম এইচ মানসিক স্বাস্থ্য প্ৰতিষ্ঠানত কৰ্মৰত আছিল লোকজন শনিবাৰে নিশাৰ পৰা সন্ধানহীন হৈ থকা নন্দিন্দ্ৰ শৰ্মাক লৈ পৰিয়ালৰ লোকে দাখিল কৰিছে এজাহাৰ কৰিমগঞ্জৰ ঘাট লাইনত গৃহস্থক তলা মাৰি চোৰে লুটিলে অলংকাৰকে ধৰি নগদ ধন নিশা চোৰে গ্ৰিল ভাঙি প্ৰৱেশ কৰে বিপ্লৱ কুমাৰ ৰয় নামৰ এজন লোকৰ ঘৰত আৰু সেই সময়তে ঘৰৰ ভিতৰত আছিল মুঠ 5জনকৈ লোক তাৰ পিছতে লুটপাট চলাই নগদ 5.5 লাখ টকা উঠোৰা তোলা সোণ লৈ উদ্ধাও হয় চোৰৰ দল গোলাঘাটৰ খুমটাইৰ 1 নম্বৰ ভোলাগুৰিত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড 1 নম্বৰ ভোলাগুৰিত সন্তোষ চব্বাৰক দাড়ি ঘপিয়াই লাঠিৰে মৰিয়াই হত্যা কৰিলে প্ৰতিবেশী ধনীৰাম চব্বৰ ওৰফে প্ৰবীণ নামৰ লোকজনে ইতিমধ্যে হত্যাকাৰী ধনীৰাম চব্বৰক গ্ৰেপ্তাৰ কৰিছে ঢেকিয়াল আৰক্ষীয়ে প্ৰথমবাৰলৈ এ পি এছ চি পৰীক্ষাত কৰ আৰোপ মূল পৰীক্ষাৰ আবেদন পত্ৰ পূৰণত 18% কৰ আৰোপ কৰিছে ৰাজ্য চৰকাৰে চলিত বৰ্ষৰ ভিতৰত ল'বলগীয়া এ পি এছ চি প্ৰাৰম্ভিক পৰীক্ষাৰ কৰ লগোৱাৰ ফলত জি এছ টিসহ বৃদ্ধি পালে মাচুল সোমবাৰে ঘোষণা হ'ল চি বি এছ ইৰ দ্বাদশ শ্ৰেণীৰ চূড়ান্ত বৰ্ষৰ ফলাফল ঘোষিত ফলাফল অনুসৰি চি বি এছ ইৰ দ্বাদশ শ্ৰেণীত উত্তীৰ্ণৰ হাৰ 87.98%, গুৱাহাটীত উত্তীৰ্ণৰ হাৰ 82.05%, ছাত্ৰতকৈ ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ হাৰ অধিক
ঘোষণা হল সিবিএসইর দশম শ্রেণীর চূড়ান্ত বর্ষর ফলাফল ঘোষিত ফলাফল অনুসরি উত্তীর্ণর হার 93.6% 99.75% ত্রিবান্দ্রম মন্ডল শীর্ষত থাকার বিপরীতে সর্বনিম্ন উত্তীর্ণর হারে গুয়াহাটী মন্ডলের ফলাফল 77.94%। এটি কালভার্ট বহুয়াক কেন্দ্র করে বাইহেটা চারিআলির পাইকানা গাঁওয়ার দুই ভাতৃ আক্রমণ করিলে পথটি তদারকর দায়িত্ব থাকা উপেন ডেকা নামের এজন লোকক বিরাজ ডেকা আর নীলমণি ডেকার আক্রমণত কঁকালের হাড় ভাঙিল উপেন ডেকার। সম্প্রতি এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে উপেন ডেকা। স্থানীয় রাইজের দোষীক উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাইছে। ইতিমধ্যে উপেন ডেকার পরিয়ালের গাঁও উন্নয়ন কমিটিয়ে বিরাজ ডেকা আর নীলমণি ডেকাক শাস্তি প্রদানের দাবিত সাংসারী আরক্ষী থানাত দাখিল করে এজাহার। শিবসাগরের বেদবাড়ির বালিবাদ আর চেঙেলিবাড়ি চারিআলি সংযোগী গড়কাপ্তানি পথটো বিধ্বস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিনে মেরামতি নকরার ফলত পুখুরী সদৃশ গাঁতর সৃষ্টি হওয়াত মরণ ফান্ডলে পরিণত হয়েছে পথটো। ইয়ার পরিপ্রেক্ষিতত বৃহত্তর অঞ্চলের রাইজে অতি বিপজ্জনকভাবে যাতায়াত করবলগিয়া হয়েছে। ধুলাত পথ নির্মাণত ব্যাপক অনিয়ম, চপরা চপরে উঠিছে নবনির্মিত পকী পিচ। পূর্বর পিচ সমূহের উপরতে নতুনক নামমাত্র তেল ব্যবহার করে আধা ইঞ্চিতক কম পরিমাণের পিচ ব্যবহার করিয়ে দায়িত্ব সামরিলে ঠিকাদারে। ক্ষোভিত রাইজে দাবি জানাইছে শীঘ্রেই পথটো সঠিকভাবে নির্মাণ করক। জরিয়া টান বরুণগুড়িত জল জীবন মিশনের কোটি টকীয়া আসনির নামত ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ। আসনি নির্মাণত ব্যবহার করা বালি, শিল, সিমেন্ট, রড আদি অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ স্থানীয় রাইজর, যার বাবে স্থানীয় রাইজে সাব্যস্ত করিলে প্রতিবাদ। সমাগত বারিষার প্রতিলক্ষ্য রাখি আসাম ওয়াটার সেন্টারত জলসম্পদ বিভাগের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা আর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত জলসম্পদ বিভাগের অভিযন্তাসকলের বিগত সময়সাত করা কাম সমূহ, এইবার অধিক বানপ্রবণ অঞ্চলসমূহ আর বর্তমান চলি থাকা সুরক্ষা কার্যর বুঝ লয়। এটুপি বিশুদ্ধ খোয়াপানির হাহাকার ওদালগুড়ির এটা অঞ্চলের রাইজর। ওদালগুড়ির খ্রিস্টিয়ান পাড়াতো কলসীপার পাইপ পানি যোগান আসনিখনের কাম দুবছর আগতে সম্পূর্ণ হল যদিও আজিলে আসনিখনের দুয়ার খোল নাখালে, যার ফলত হাবি বননি আগুড়ি ধরেছে আসনিখন। তামুলপুর জেলার গুড়েশ্বরের বরকুশলাত বিধ্বস্ত দলং পুনর্নির্মাণের নামত ভেকু ভাওনা। বিধ্বস্ত দলং পুনর্নির্মাণের নামত ঠিকাদার ইমদাদ হুসেনের বিরুদ্ধে হেমাহির অভিযোগ। দলং নির্মাণের কাম আধরুয়াক এড়ি যাবল খোঁজতে রাইজে আবদ্ধ করিলে ঠিকাদারের বয় বস্তুর দলংর কামত ব্যবহৃত গাড়ি। মরাণত গ্যাস কোম্পানি লিমিটেডের আশ্চর্যজনক কাণ্ড, গ্যাস পাইপলাইনের বিল দুগুণ তিনগুণ বৃদ্ধি করে উপভোক্তালে প্রেরণ। ইয়ার পিছতে জাঙুর খাই উঠিছে উপভোক্তার রাইজ। ইয়াকে মঙ্গলবারে গ্যাস কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে মরাণর শাখা কার্যালয়ের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব উপভোক্তা রাইজে। রহাত জনস্বাস্থ্যের প্রতি ভাবুকি কঢ়িয়াইছে ডি বি এল নামের কোম্পানিটির কাম কাজে। রহাত টোলগেটর কাষতে কোম্পানিটে রাস্তাত ব্যবহৃত সামগ্রী তৈয়ারের নামত জনস্বাস্থ্যের প্রতি ভাবুকি কঢ়িয়াই আনিছে। দিনে নিশায় পথ নির্মাণের কাম চলি থাকার সমীপত থাকা সরকারি চিকিৎসালয়খন এতিয়া ধূলিময় হয়ে পড়েছে। মাজুলীর গড়মূর পীতাম্বরদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রোমন্থন নামের এটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 1972 চনের পর 1978 চনলকে অধ্যয়ন করা সহপাঠীসকলে রোমন্থন নামের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করে সকলো প্রাক্তন ছাত্রছাত্রী অতীতের মধুর স্মৃতি রোমন্থন করে। ওদালগুড়ির ঐতিহাসিক মেকেঞ্জি পথর গেরুয়াত মুমূর্ষু অবস্থাত এজন বৃদ্ধ লোকক উদ্ধার। স্থানীয় কেজনমান যুবকে উদ্ধার করা লোকজন হীরালাল চৌহান বলে জানিব পৰা হৈছে। পুত্রর আতিশায্যর বলি হয়ে ঘর এরি মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে বৃদ্ধ লোকজন। মহানগরীর মালিগাঁওর কল্যাণনগরত অচিন কোলা পোকর আতঙ্ক। প্রায় এসপ্তাহ ধরে এই অচিন পোকক শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় লোকসকল। মালিগাঁও কল্যাণনগরত 4-5 ঘর মানুষের ঘর দেখবলে পাওয়া হয়েছে অচিন কোলা পোক। বরপেটার কয়াকুচির জামতলিত ভয়াবহ পথ দুর্ঘটনা। এখন আল্ট্রাবাসে নিয়ন্ত্রণ হেরুয়ায় পথন রাতিত থাকা এজোপা গছত খুন্দা মারে দুর্ঘটনা কথম্পি প্রাণ রক্ষা পড়ে বাস চালকজন। ভবানীপুরের পর কয়াকুচি অভিমুখে আহি থাকা অবস্থাত সংঘটিত হয় এই দুর্ঘটনা। যোরহাটর লিচুবাড়ির সেনা ছাউনির সমীপত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পথর কাষত রখাই থাকা এখন ট্রেক্টরত খুন্দা এখন চারিচকিয়া বাহনের। এগারী মহিলায় চলাই গৈছিল বাহনখন। বাহনখনে মহতিয়াই নিলে এজন সাইকেল আরোহীক। সিসি ক্যামেরাত বন্দী হয়েছে পথ দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্য। সামগ্রীর দক্ষিণপাটর রাজপথত এখন আলু নহরু ভর্তি মিনি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনাত সৌভাগ্যক্রমে রক্ষা পড়ল দুর্ঘটনাগ্রস্ত মিনি ট্রাকখনের চালক আর হ্যান্ডিম্যান। সম্মুখের ফালের চকা ফুটার দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার সন্দেহ।
নলবাৰীৰ মুকালমুৱাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা বাইক আৰু ই ৰিক্সাৰ মাজত হোৱা মুখামুখি সংঘৰ্ষত এজন স্কুলীয়া ছাত্ৰ গুৰুতৰভাৱে আহত আহত ছাত্ৰজনক জি এম চি এইচলৈ প্ৰেৰণ আহত ছাত্ৰজন নাৰায়ণপুৰ হাইস্কুলৰ সপ্তম শ্ৰেণীৰ ৰকিবুল হুছেইন গোসাইগাঁৱৰ জি এছ ৰোডত হাছ ৰাৱাবাৰীত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা যাত্ৰী কঢ়িওৱা টাটা মেজিক আৰু কাঠভৰ্তি নম্বৰবিহীন বলেৰো পিকআপৰ লগত মুখামুখি সংঘৰ্ষ এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত নজনকৈ লোক আহত দুজনৰ অৱস্থা সংকটজনক বকত হাতী মানুহৰ সংঘাত দূৰ কৰিবলৈ মাইকযোগে চলাইছে সজাগতা অভিযান সিংৰা বনাঞ্চলী কাৰ্যালয়ৰ বিভিন্ন এলেকাত হাতী মানুহৰ সংঘাত দূৰ কৰি শান্তিপূৰ্ণ সহাৱস্থানৰ কাৰণে বন বিভাগে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰে হোজাইত বনৰীয়া হাতীৰ মুক্ত বিচৰণ হোজাইত ঠেফেলাগুৰি বনাঞ্চলৰ দাঁতিৰ এৰা কপিলি পাৰত দিন দুপৰতে হাতীৰ বৃহৎ জাকৰ মুক্ত বিচৰণ দিন দুপৰতে হাতীৰ জাকে মুক্ত বিচৰণ কৰাত আতংকিত হৈ পৰিছে অঞ্চলবাসী বিলাসীপাৰাত বিৰল প্ৰজাতিৰ কাছ উদ্ধাৰ নয়াহাটৰ ফকিৰাণজী ঝাৰ এখন বিলৰ পৰা মাছমৰীয়াই উদ্ধাৰ কৰে বিৰল প্ৰজাতিৰ কাছটো পাছত স্থানীয় ৰাইজৰ তৎপৰতাত মাছমৰীয়াজনে বোকাখাট খণ্ড বন বিভাগৰ হাতত গতাই দিলে বিৰল প্ৰজাতিৰ কাছটো ৰঙাপুৰাৰ ফুলবাৰী চাহ বাগিচাৰ অমৰ তাঁতিৰ সফলতা সদ্যঘোষিত উচ্চতৰ মাধ্যমিক শিক্ষান্ত পৰীক্ষাত কলা শাখাত 90.6% লাভ কৰি গৌৰৱ কঢ়িয়াই আনিলে মেধাৱী ছাত্ৰ অমৰ তাঁতীয়ে পিতৃহাৰা অমৰ তাঁতীৰ সাফল্যত আনন্দিত বাগিচাখনৰ আৱাসীসকল ধনৰ অভাৱত আধাতেই চিকিৎসা সামৰি ঘৰলৈ উভতাই আনিবলৈ বাধ্য হ'ল শ্যাম মৰাণক এক পথ দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈ এতিয়া জীৱন মৃত্যুৰে যুঁজি আছে যুৱকজনে আৰ্থিকভাৱে জুৰুলা শ্যামৰ উন্নত চিকিৎসাৰ বাবে ৰাইজৰ পৰা সহায়ৰ হাত বিচাৰিছে যুৱকজনৰ পৰিয়ালটোৱে গহপুৰৰ বালিজান চাৰিখেলীয়া ৰীণা বৰুৱা নামৰ মহিলাগৰাকীয়ে ধূপ কাঠিৰ ক্ষুদ্ৰ উদ্যোগ স্থাপন কৰি প্ৰায় 20 সংখ্যক মহিলা কৰ্মসংস্থাপন দি চৰ্চা লাভ কৰিছে 15 বিধকৈ সুগন্ধি ধূপ প্ৰস্তুত কৰা মহিলাগৰাকীয়ে ৰাজ্য চৰকাৰৰ জৰিয়তে নতুন দিল্লীত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ সৈতেও বাৰ্তালাপ কৰিছে বাক্সাৰ সীমান্ত এলেকাৰ বৰপেটাৰ ডুমনি গাঁৱত বিঘাই বিঘাই মাকৈ খেতিৰে লাভান্বিত হৈছে কৃষক গাঁওখনৰ প্ৰতিগৰাকী কৃষকে বিঘাই বিঘাই মাকৈ খেতি কৰি বহাগ মাহৰ শেষৰ আৰু জেঠ মাহৰ প্ৰথম পষেকত পথাৰৰ পৰা হালধীয়া মাকৈৰ খুনগুটি চপোৱাত ব্যস্ত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে মৰিগাঁও সদৰ বিহুতলীত অনুষ্ঠিত হয় সাংবাদিক সমাজৰ দ্বিতীয় বসন্ত উৎসৱ সোমবাৰে পুৱাৰ ভাগত পতাকা উত্তোলন কৰে বসন্ত উৎসৱ উদযাপন সমিতিৰ সভাপতি পৱনজ্যোতি ডেকাই মৎস্য পালনেৰে স্বাৱলম্বী টিংখাঙৰ তপন বৰুৱা বিগত কেইবা বছৰো ধৰি কৃষিকৰ্মৰ লগতে কম পৰিসৰৰ ভূমিত পুখুৰী খান্দি নীতি নিয়ম অনুসৰি মীন পালন কৰি বছৰি যথেষ্ট উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে তপন বৰুৱাই মৰাণৰ সমীপৰ খোৱাং সমষ্টিৰ নাহৰণি সোণোৱাল গাঁৱত সোণোৱাল কছাৰীসকলৰ পৰম্পৰাগত বহুৱা নৃত্য প্ৰদৰ্শন শিৱসাগৰৰ নামদাং গোহাঁইগাঁৱত বিবাহিতা জীয়ৰী সন্মিলন অনুষ্ঠান নামদাং গোহাঁইগাঁও প্ৰেক্ষাগৃহত দুদিনীয়াকৈ আয়োজন কৰা ন পুৰণি বিবাহিতা জীয়ৰী মিলন পৰ্ব শীৰ্ষক অনুষ্ঠানত গাঁওখনৰ পৰা বিয়া দি উলিয়াই দিয়া জী জোঁৱাইসকলে অংশগ্ৰহণ কৰে কৃষ্ণচূড়া ৰাধাচূড়া সোণাৰু এজাৰৰ ৰঙেৰে ৰঙীন আই আই টি গুৱাহাটী বতৰৰ নানান ফুলৰ ৰঙেৰে হাইতাল বোলাইছে গুৱাহাটী আই আই টি প্ৰকৃতিৰ অন্য অনন্য দৃষ্টিনন্দন পৰিৱেশে তেজপুৰৰ লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সাংসদ ঈশ্বৰ প্ৰসন্ন হাজৰিকাৰ দেহাৱসান প্ৰাক্তন সাংসদগৰাকীৰ মৃত্যুত এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ শোক প্ৰকাশ ডঃ হীৰেণ গোহাঁইলৈ 2024 বৰ্ষৰ পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা পৰাগ কুমাৰ দাস সতীৰ্থ মঞ্চই প্ৰদান কৰিব এই বঁটা পৰাগ কুমাৰ দাসৰ মৃত্যুতিথি 17 মে'ত আগবঢ়োৱা হ'ব এই বঁটা মহানগৰীৰ সমীপৱৰ্তী পামহিস্থিত অক্ষৰ ফৰামৰ আৰ্হিত বহিৰাষ্ট্ৰৰ ভূটানত স্থাপন হ'ব অক্ষৰ ফাউণ্ডেশ্যনৰ দৰে বিদ্যালয় প্লাষ্টিকৰ বটল দিলে শিক্ষাদান কৰা এইখনেই হৈছে প্ৰথমখন বিদ্যালয় এইবাৰ অসমৰ একমাত্ৰ হিল ষ্টেচন ডিমা হাছাত উপভোগ কৰিব পাৰিব জেট স্কি ৱাটাৰ ক্ৰাফ্ট চলোৱাৰ সোৱাদ সোমবাৰে ডিমা হাছাত জিলাৰ উমৰাংচুৰ গল্ফ কৰ্ছ লেকত জেট স্কি ৱাটাৰ ক্ৰাফ্টৰ শুভ উদ্বোধন কৰে ডিমা হাছা স্বায়ত্তশাসিত পৰিষদৰ চি ই এম দেৱলাল গাৰ্গচাই গুৱাহাটী মহানগৰীত আই পি এলৰ উন্মাদনা বৰ্ষাপাৰাত অনুষ্ঠিত হ'বলগীয়া আই পি এলৰ মেচৰ বাবে গুৱাহাটীত বাহৰ পাতিছে পাঞ্জাব কিংছে দেওবাৰে গুৱাহাটীত উপস্থিত হোৱা পাঞ্জাব কিংছৰ খেলুৱৈসকল আছে হোটেল ভিভান্তাত সোমবাৰে গুৱাহাটীত উপস্থিত হয় ৰাজস্থান ৰয়েলছৰ দল প্লে অফত স্থান নিশ্চিত কৰাৰ বাবে পাঞ্জাব কিংছৰ বিৰুদ্ধে 15 মে'ত বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত নামিব ৰাজস্থান ৰয়েলছ 19 মে'ত হোম গ্ৰাউণ্ড বৰ্ষাপাৰাত ৰাজস্থান ৰয়েলছে যুঁজিব প্লে অফত স্থান নিশ্চিত কৰি পইণ্ট তালিকাত শীৰ্ষত থকা কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ বিৰুদ্ধে
অরুণাচল প্রদেশের টাওয়াংত নির্মাণ করা হয়েছে এখন ফুটবল গ্রাউন্ড। সমুদ্র পৃষ্ঠর পর 8700 ফুট উচ্চতাত অবস্থিত এই ফুটবল খেলপথারখনত রাজ্যখনের বহু প্রতিভাবান খেলুয়ে অনুশীলন করব পারিব। 56 সংখ্যক এশিয়ান বডি বিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপত উজলি অরুণাচলের হিলাং ইয়াজিক নামৰ মহিলাগৰাকী। এইবার বডি বিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপত ভারতক প্রতিনিধিত্ব করব অরুণাচলের এই খেলুয়েগৰাকীয়ে। বারাণসীত যাত্রার পূর্বে বিহারের পাটনা সাহিব গুরুদ্বারত উপস্থিত হয়ে লঙ্গর অনুষ্ঠানত ভাগ ললে প্রধানমন্ত্রী মোদীয়ে। লঙ্গরত উপস্থিত ভক্তসকলের মাজত নিজ হাতেরে খাদ্য বিতরণ করলেন প্রধানমন্ত্রী মোদীয়ে। সোমবারে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ কেন্দ্র দেখবলে পাওয়া হল ব্যতিক্রমী দৃশ্য। ভোটগ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করবলে অহা বয়োজ্যেষ্ঠ ভোটারসকলক ফুল ছটিয়াই অভিবাদন জানানো হয়। নাগালেন্ডত আয়োজন করা হয়েছে পটেটো ফেস্টিভেল। নাগালেন্ডর কোহিমা জেলার জাখামাত আয়োজন করা হয় পটেটো ফেস্টিভেল। জৈবিক পদ্ধতিতে উৎপাদিত আলুসমূহ প্রদর্শন করা হয় এই মহোৎসবত। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধক লৈ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে দিছে এক প্রতিশ্রুতি। আমেরিকার ইসরায়েল বিরোধী বিক্ষোভত লিপ্ত হওয়া ছাত্র ছাত্রীক তৎক্ষণাৎ বিতরণ করার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পর। আমেরিকার শিক্ষানুষ্ঠানসমূহত ব্যাঘাত জন্মা বিদেশী ছাত্রসকলক বিতরণের প্রতিশ্রুতি ট্রাম্পর। রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্পে শিক্ষানুষ্ঠানসমূহত প্রতিবাদী কার্যকলাপ রোধ করিম বলেও প্রতিশ্রুতি দিয়ে। আর পশ্চিম ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপিত বানর সংহার। বিধ্বংসী বানত এই মুহূর্তলৈকে 34 জনকর মৃত্যু হওয়ার লগতে 16 জন লোক এতিয়াও সন্ধানহীন। মাউন্ট মারাপি দ্বীপত হঠাৎ উদ্গিরণ হওয়া লাভার পর বানর প্রকোপে দেখা দিছে জনবসতিপূর্ণ দ্বীপটুত। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কাৰ।